সত্তর বছরের পুরনো কাফালা প্রথা বিলুপ্ত করার মধ্য দিয়ে শ্রম আইনের ঐতিহাসিক সংস্কার করে নতুন যুগের সূচনা করেছে সৌদি আরব এখন থেকে দেশটিতে অবস্থানরত বিদেশি শ্রমিকরা তাদের নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন বা দেশ করতে পারবেন সেই সঙ্গে সরকারি চাকরির জন্য সরাসরি আবেদন করার সুযোগও উন্মুক্ত হচ্ছে বিদেশিদের জন্য দীর্ঘ প্রতীক্ষা আর নানা জল্পনা শেষে সৌদি সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী চোদ্দই মার্চ থেকে দেশটির শ্রম আইনের সংস্কারের বাস্তবায়ন শুরু হয়েছে নতুন এই সংস্কারের ফলে প্রবাসীদের জন্য ব্যাপক সুযোগ সুবিধা বাড়বে বলে আশা করা যাচ্ছে এই সংস্কারের ফলে দেশটিতে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রবাসীরা তাদের পছন্দ অপছন্দের বিষয়গুলো নিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে বড় ধরনের এই সংস্কারে বিদেশিদের সঙ্গে সব কাজের চুক্তি ডিজিটালি রেকর্ড করা হবে তাদের যে বসবাসের অনুমতি দেওয়া হবে তাতে নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে চাকরি করার বাধ্যবাধকতা আর থাকবে না প্রায় এক কোটি বিদেশি কর্মী এই আইনি সংস্কারের সুবিধা ভোগ করতে পারবে বলে আরব নিউজ জানিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবে বিশ লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করেন প্রতি বছর তারাই সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান বাংলাদেশে নতুন নিয়মের সুবিধা নিয়ে তারাও অপেক্ষাকৃত ভালো কাজের চেষ্টা করতে পারবেন এখন থেকে সৌদি আরবের মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গত বছরের নভেম্বরে কাফালা ব্যবস্থা সংশোধনের পরিকল্পনার কথা জানিয়েছিল সাত দশকের পুরনো ওই নিয়মে বিদেশি কর্মীরা যে স্পন্সর নিয়োগকর্তার অধীনে সৌদি আরবে যেতেন তার অধীনে এবং তার নির্দেশেই তাকে চলতে হতো ফলে কাজ পরিবর্তন বা দেশে ফেরার স্বাধীনতাও তার থাকতো না এ কারণে নিয়োগকর্তার হাতে বিদেশি শ্রমিকদের নির্যাতিত হওয়ার অসংখ্য অভিযোগ বিগত বছরগুলোতে সংবাদ মাধ্যমে এসেছে আরব নিউজ লিখেছে যে সৌদি আরবে অবস্থানরত বিদেশি কর্মীরা শ্রম আইনের এই সংস্কারকে সানন্দে স্বাগত জানিয়েছে কারণ এর মধ্য দিয়ে কাজের ক্ষেত্রে তাদের স্বাধীনতা আরও বাড়বে